নেতা শফিকুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন রাজনীতি জেলা। উনি ছোটবেলাতে দেখেছে আমার পিতাকে মানুষ ভালোবাসত, শ্রদ্ধা করত এবং ওনাকে দলের এবং দলের বাইরে মানুষ পছন্দ করত। এগুলো আমাকে ছোটবেলা থেকে অনুপ্রাণিত করেছে। আমি রাজনৈতিক পরিবারের জন্মগ্রহণ করেছি। এরপর ছোটবেলায় আমি দেখছি আমাদের ঘরের দেওয়ালে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, আমার পিতার রাজনৈতিক অধ্যাপক মোহাম্মদ খালেদের ছবি। এগুলো দেখে আমার অনেক সময় আমার ছোট ভাই জিজ্ঞেস করতো, মানে কে আমার দাদা কে হয়। তখন থেকে এগুলি আমার মাথায় উঠে অনুপ্রাণিত করে আমাকে। আমার সবচেয়ে ভালো লাগে আমার পিতাকে সবাই পছন্দ করতো রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডের কারণে। এগুলি নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব সব জায়গায় মানুষের স্নেহ ভালোবাসা পাই। তো আমার পিতা যেহেতু একজন আদর্শিক রাজনৈতিক নেতা ছিলেন, এখানে কাজ করার সুযোগ রয়েছে, এখানে নিজেকে মেলে ধরার সুযোগ রয়েছে। তো ছোটবেলা থেকে এই সংগঠনের সাথে একদম তৃণমূল কর্মী ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে এখন এই সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করছি, কাজ করছি। সেই হিসেবে কাজ করার বিভিন্ন রকম সুযোগ হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ হয়েছে। আমার পিতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন, যেরকম শিক্ষকদের সাথে ছিলেন, রাজনৈতিক নেতা কর্মীদের সাথে ছিলেন, সমাজের জনপ্রতিনিধিদের সাথে ছিলেন, সাধারণ মানুষের সাথে ছিলেন। সেভাবে নিজেকে জড়িয়ে কাজ করার এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে। আমি আমার পিতা গত 16 সালে মৃত্যুবরণ করার পর 27 অক্টোবর, এরপর থেকে ওনার স্মৃতি ধরে রাখার জন্য আমি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াও ফাউন্ডেশন গঠন করার চেষ্টা করছি, পরিপূর্ণভাবে গ্রুপ এর মাধ্যমে কাজ করার চেষ্টা করছি। সেই হিসেবে শফিক ইসলাম চৌধুরী ফাউন্ডেশন নামে একটি আমি ইতিমধ্যে আগামী মৃত্যুবার্ষিকীর সামনে রেখে এটা পরিপূর্ণভাবে ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে যদি জানাতে। হ্যাঁ, এখন এই মুহূর্তে ফাউন্ডেশনে আমি বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা ভর্তি বই কিনে দেওয়া এগুলি কাজ করছি। এবং সাথে সাথে আমি প্রতি শনিবার ডুয়েল নামে একটি বহন, মানে সিএনজি দিয়ে আমি রাউজানের ভিত্তিক রুগীদেরকে নিয়ে আসা যাওয়া করে বিনামূল্যে এই প্রতি শনিবার কাজ করতে গত এপ্রিল মাস থেকে। তো আশা করছি এটা আমি এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আপাতত কাজ করব, এটা আমার প্রত্যাশা রয়েছে। আমি এটাকে আস্তে আস্তে আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব, যেহেতু আমরা সামাজিক রাজনৈতিকভাবে নিজেকে জড়িয়ে কাজ করার জীবনের শেষ পর্যন্ত ইচ্ছা রয়েছে। কোথায় কোথায় অবস্থান হবে কী হবে এটা জানি না, তবে সমাজের মানুষের কল্যাণে নিজেকে আমার পিতার মতো আমি নিজেকে জড়িয়ে রাখার সাথে কাজ করতে চাই, এটা হচ্ছে আমার অভিপ্রায়।